সারা জীবন বুখারীতে পড়লাম, মুসলিমে পড়লাম, আবু দাউদে পড়লাম, নাসাইতে পড়লাম, তিরমিজে পড়লাম, আকায়েদে পড়লাম, হিকমতে পড়লাম, মুয়াত্তাবের মালিকে পড়লাম, কুদরিতে পড়লাম, হেদায়েতে রহমতে পড়লাম, শায়েদাবিতে পড়লাম, আমরা মুহাম্মাদের উম্মত, কার উম্মত? সবাই মিলে বলে মুহাম্মাদের উম্মত। আজ থেকে এক দেড় মাস আগে দেখি বেটা আপনারা সব অন্যজনের উম্মত হয়ে গেছে। কথা বুঝতে পারছি? মোবাইলে দেখেন না আপনারা, আমি কিন্তু মুহাম্মাদের উম্মত, আমি মুহাম্মাদের উম্মত, আপনারা কার উম্মত? আপনারা দেখে দেখে যান, চাচা আপনার যান, চাচা আপনার জান বাঁচা, আমি মুহাম্মাদের উম্মত জোরে গলায় বলবো, আপনারা কারো দেখে লেগে যান, কেন আমি মুহাম্মাদের উম্মত বলেই আমি প্রতিবাদ করি। ইমানদার যে হবে সে নিশ্চয় প্রতিবাদ করবে। তোমরা যদি ইমানদার হও আর নবীর উম্মত হও, তোমরা প্রতিবাদ করে যাও, না হলে প্রতিবাদ করতে পারে বলি ওই প্রতিবাদে ওই দুঃখে ওই কষ্টে ঘরে গিয়ে পাঁচটা রোজা রাখো, ঘরে গিয়ে পাঁচটা তো নামাজ পড়ো, ঘরে গিয়ে 2000 টাকা দান করে দাও, তবু মহাশালে গিয়ে বলবে আল্লাহ জালেমদের পেছনে তাদের অনাচারে তাদের অবিচার আল্লাহ রাস্তায় প্রতিবাদ করতে পারেনি, ঘরে প্রতিবাদ করেছি, আল্লাহ চাইলে এই কাইনা যাতে ওসিলা বানিয়ে দেবে। হই হই করছো? এইবারে আমার এই কথাটা বলো একবার, ইসাহাক ভাই এই কথা বলার ঠিকানে কি বলার দরকার ছিল? যে বলবে উবাটা কাবে, আমার কথাটা খেয়াল করে যে হাসবে উবাটা শুনছেন, এই ধান বিক্রি করে পোয়াল গেছে কিনে ওই পাট বিক্রি করে আর কুল বিক্রি করে আর পরুল বিক্রি করে লেখা পড়া শিখিনি, আম পাকানে আম বিক্রি করে লেখা শিখিনি, খেতে মেহনত করে পোয়াল গেছে শিখিনি, বাপ ছেলে মা ছেলে ফুল ফুড়া ছেলে দাদা বোন ছেলে বিদেশে পড়ে থাকতো, তিন দিকে রুটি কটা করে রুটি তিন দিকে রুটি রাতে বেলা রুটিকে রুটি বরাদ্দ এমন বেড়াল বেড়েছে সে রুটি আর রুটি নিয়ে মিশান হয়ে গেছে কটা তিনটে অত সহজ নয়। আসো একবার বলো এই সাহেব এই কথা বলা ঠিক হয়নি কুবাটা কাফে, যদি আমার কথা কেউ হাসে কুবাটা কাফে, যদি ও রহস্য করে উবাটা কাফে। আরে আবু জেহেল ছিল টুপি পরা দাড়িওয়ালা জুব্বা পরা কাফে, মিস্টার মোদি দাড়ি রাখা কাফে, এ কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয়, এখানে কোন আপোষ না, এখানে ইমান আমলের ব্যাপার, দুনিয়া ছেড়ে দেব, ভাব ছেড়ে দেব, পড়া ছেড়ে দেব, ধান দিয়ে দেব, নবীর প্রেম তুই সহ্য করতে পারো না, অত সহজ নয় বাপ, অত সহজ নয়। তাই খোদা বলছে বান্দা তোরা ইমানদার হয়ে যাও, যদি তোরা ইমানদার হয়ে যাস আমি আল্লাহ ওয়াদা করছি দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ ইমানদারের সম্মান সর্বসময় বাড়িয়ে দেবে। বান্দা সেই বান্দাকে আমি আল্লাহ মায়ের পেট থেকে না পাক করে দুনিয়ায় পাঠিয়েছি, আর আমি আল্লাহ ইমানদারদেরকে মায়ের পেট থেকে পবিত্র করে পাঠিয়েছি। বেঈমানরা দুনিয়ায় গিয়ে যতই পরিষ্কার থাকো যতই পরিচ্ছন্ন থাকো ও দিন আমি আল্লাহ নাপাক করেছি, ইমানদারদের গায়ে যতই নোংরা থাকো যতই অপরিষ্কার থাকো আমি আল্লাহ ওদের দিলকে পাক পবিত্র করে পাঠিয়েছি। দুনিয়ার হালত খুব খারাপ বাপ, হাসি 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 দাঁত পেটে ঢুকে যাবে। গুজরাটের লোক খুব হেসেছিল, জীবনের মতো আল্লাহ হাসি বন্ধ করে দিয়েছে। আসামের লোক খুব হেসেছিল, জীবনের মতো আবার আল্লাহ হাসি বন্ধ করে দিয়েছে। ত্রিপুরার লোক খুব হেসেছিল, জীবনের মতো হাসি বন্ধ করে দিয়েছে। রাহুল কেন্দ্রার লোক হেসেছিল, জীবনের মতো হাসি আল্লাহ বন্ধ করে দিয়েছে। ভুবনেশ্বরের লোক হেসেছিল, জীবনের মতো আল্লাহ হাসি বন্ধ করে দিয়েছে। দিল্লির সাইমায়ের লোক খুব হেসেছিল, জীবনের মতো হাসি বন্ধ করে দিয়েছে। এখন পরিবর্তন হাসি দাঁত পেটে ঢুকে যাবে।
চোখের কোন থেকে পানি বেরিয়ে 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 পানি শেষ হয়ে যাবে, রক্তের চোখের কোন থেকে মুচাবার লোক থাকবে না। দিনটা সামনে আসছে।